আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের সিনটম দেখেই বুঝতে পারছেন যে আজকে আলোচনা করব আমি দেশি মুরগি নিয়ে, যেটা মা বোনদের বাসা বাড়িতে যে দেশি মুরগিগুলো পালন করে থাকেন সেই দেশি মুরগি নিয়ে আজকে একটা আলোচনা করব। সেটা হচ্ছে এই যে শীত আসছে, মা বোনদের দেশি মুরগি কিন্তু একের পর এক সবগুলো মুরগি মারা যাচ্ছে। কারণ হচ্ছে সেই কারণগুলোই বলবো আজকে। বিষয়টা এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিছু চিত্র দেখাচ্ছি যেগুলো অরিজিনালি কিন্তু দেশি মুরগি। এই দেশি মুরগি মা বোনরা পালন করে থাকেন বাসা বাড়িতে, দুই পাঁচটা মুরগি পালন করে থাকেন, কোনো কোনো বাড়িতে কিন্তু অনেকগুলো আছে। এই যে আমি যে বাড়ির চিত্রটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ভালো মানে উন্নত মানের বাসা বাড়ি, তবুও কিন্তু এই বাসা বাড়িতে অনেকগুলো দেশি মুরগি পালন করে থাকেন এক মা। সেই মা কিন্তু এই দেশি মুরগিগুলো পালন করে থাকেন। এই দেশি মুরগি পালনে লাভবান হওয়া যায় এটাই যে সন্তানদের, আপনার সন্তানদেরকে কিন্তু এই দেশি মুরগির ডিমগুলো খাওয়াতে পারছেন। এবং আমরা সচরাচর অবশ্যই জানি যে দেশি মুরগির ডিম এবং মাংসে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, সেই ক্ষেত্রে ক্যালোরি রয়েছে, সেই ক্ষেত্রে মা বোনেরা কিন্তু দু পাঁচটা দশটা দেশি মুরগি বাড়িতে পালন করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এখন যে শীত আসছে বা শীতের সময়, শীতের আগাম সময়ে, শীতের কিছুদিন আগে থেকে দেশি মুরগিগুলো একের পর এক বেদি হয়ে শেষ হয়ে যায়। এই বেদিগুলো কেন হয়, কীভাবে হয়, কেন শেষ হয় সেটা নিয়ে আজকের একটু আলোচনা করব এবং এর প্রতিকার কী সেটা নিয়ে আলোচনা করব। চলুন ফিরে যাচ্ছি মূল কথায়। তো মূল কথায় যদি বলতে যাই তাহলে প্রথমেই বলবো আমি যে শীতের আগে আপনার দেশি মুরগির যে ঘরটা আছে এই ঘরটাকে আপনার একটা পাটের চট বা পাটের সালাদ দিয়ে চতুর্দিকে কিন্তু ঘিরে দিতে হবে। কেন ঘিরে দিবেন? এই ঘিরে দেওয়ার কারণ হচ্ছে বর্তমানে যে ঠান্ডার দিন আসছে এই ঠান্ডা যেন কোনোভাবেই আপনার মুরগি রাখার ঘরে প্রবেশ করতে না পারে। এই ঠান্ডা, তীব্র এই ঠান্ডা যদি মুরগির ঘরে প্রবেশ করে বা ঋতু পরিবর্তনের যে সময় মুরগির একটা শরীরের তাপমাত্রা, এখন তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, এই মূলত এই তাপমাত্রা পরিবর্তনের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো যা হোক, সর্বোপরি সবচেয়ে কথা হচ্ছে যে আপনি শীত আসছে, এখনও যদি আপনার বাড়ির মুরগিগুলোকে যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই আজকেই আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে মুরগির ঘরের চতুর্দিক দিয়ে আপনি কিন্তু এই চটের সালা দিয়ে অবশ্যই সেটাকে বেষ্টন দিতে হবে, যেন কোথাও দিয়ে বাতাস না ঢুকতে পারে, রাত্রির এই ঠান্ডা তীব্র বাতাস যেন না ঢুকে, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো রক্ষা করা সম্ভব। এছাড়াও যে কাজটি করবেন সেটা হচ্ছে আগে থেকেই আপনার মুরগিকে আপনি যে ওষুধটি খাওয়াবেন সেটা হচ্ছে হয়তো বেশি দামি ওষুধ খাওয়াতে পারবেন না, হয়তো দু পাঁচটা মুরগি, যার কারণে আমি বলবো যে মুরগিগুলোকে আপনি খাওয়াতে পারেন হচ্ছে রিবোফ্লাভিন, যেটা হচ্ছে আপনার ভিটামিন বির কাজ করে। রিবোফ্লাভিনে পর্যাপ্ত ভিটামিন বি থাকে, সেই রিবোফ্লাভিন আপনি ডাক্তারের দোকানে গেলেই পাবেন, যেটা হয়তো 3-4 টাকা পাতা নেবে, 10 পিস ভরি আছে, সেখানে ওটা গুঁড়ো করে আপনার মুরগি খাওয়াবেন। এবং আরেকটি ওষুধ আছে সেটা হচ্ছে রেনামাইসিন। এই যে রেনামাইসিন, যে এটা হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা সংশোধন করার জন্য বা ঠিক রাখার জন্য বা পায়খানা একটু সমস্যা হলো সেটা ঠিক করবে, এর জন্য আপনি রেনামাইসিনটা খাওয়াতে পারেন। আরেকটি ওষুধ খাওয়াবেন সেটা হচ্ছে ডক্সিক্যাপ, যেটা মানুষের জন্যই ব্যবহার হয়। আপনি যেহেতু কম মুরগি সেই ক্ষেত্রে আমি কিন্তু মানুষের ওষুধের কথাটা বলছি, যেটা রিবোফ্লাভিনও মানুষে খায় এবং ডক্সিক্যাপও কিন্তু মানুষে খায়। আর সাধারণত রেনামাইসিন যেটা, এটা রেনামাইসিন ট্যাবলেটটা সাধারণত মুরগির জন্যই ব্যবহার হয়, হাঁস মুরগির জন্যই ব্যবহার হয়ে থাকে। তো আপনি ডক্সিক্যাপটা পাবেন বাজারে, 10 পিসের একটি পাতা পাবেন। এই ডক্সিক্যাপ যেই ক্যাপসুলটা পাবেন, এই ক্যাপসুলটা আপনি কীভাবে খাওয়াবেন আমি বলি। ক্যাপসুলটা আপনি যে ক্যাপসুলের দুটো মুখ কিন্তু এক জায়গা জয়েন করা থাকে এটা খুলে পাউডারগুলো বাইর করবেন। দুটো বা তিনটা ক্যাপসুল পাউডারগুলো বের করে আপনি কয়টা মুরগি সেই অনুপাতে মোটামুটি একটা নির্ধারণ করে যে একটা ট্যাবলেট 5টা মুরগির জন্য, একটা ক্যাপসুল 5টা মুরগির জন্য, এইভাবে আপনি কিন্তু একটা ক্যাপসুল গুঁড়োগুলো বাইর করে আপনি 10-5টা মুরগি, এভাবে কিন্তু যতটি মুরগি সেই
সেইভাবে আপনি ভাতের সাথে মিক্সার করে সকালবেলা খাওয়াতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা থেকে রক্ষা পাবে এবং ঠান্ডাগুলো লাগবে না মুরগির। আর ঠান্ডা না লাগলে মুরগির শরীরের তাপমাত্রা যদি কমে না যায়, মূলত হচ্ছে মুরগির শরীরের তাপমাত্রা কমে যায় যার কারণে সে মুরগিগুলো ঝিমাতে থাকে। মুরগির তাপমাত্রা কমে যাওয়ার কারণেই কিন্তু শরীর ঝিমাতে থাকে, ঝিম পড়তে পড়তে খাওয়া বন্ধ করে দেয়। খাওয়া বন্ধ করার পর কিন্তু সে মুরগিকে আর কোনোভাবেই বাঁচানো যায় না। তাই আমি বলবো যে আপনার মুরগিগুলো যেন না ঝিমায়, যেন বাড়ির মুরগিগুলো কিন্তু অনেকটাই আমার সংসারের চাহিদা পূরণ করে, ডিম বিক্রি করা যায়, মাংস হিসেবে বিক্রি করা যায় এবং অনেক মূল্য। সেই হিসেবে আমি বলবো যে এই ওষুধগুলো খাওয়ান, তাহলে কিন্তু আপনার বাড়ির মুরগিগুলো আশা করি যে ভালো থাকবে। তো সর্বোপরি যে কথাগুলো হচ্ছে যে আপনি আজকের আমি যে বিষয়টি আলোচনা করলাম এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বাড়ির মা বোনদের দেশি মুরগির জন্য। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সাথে থাকবেন। আসসালাম।